পুজো উদ্বোধনে জলমগ্ন বনগার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। পৌর প্রধানের কাছ থেকে জানতে চাইলেন বর্তমান পরিস্থিতি। এদিন বনগার দুটি এবং গোপালনগরের একটি পূজামণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্বোধনের সময় জলমগ্ন বনগার সার্বিক পরিস্থিতির খোঁজ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিম্নচাপের ফলে লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন বনগা পৌরসভার একাধিক ওয়ার্ড। ভারী বৃষ্টির ফলে জল বেড়েছে ইছামতি নদীর, প্লাবিত হয়েছে নদীর দুকুল। এখনও বহু মানুষ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়ে রয়েছেন ত্রাণ শিবিরগুলিতে। বনগা পৌরসভার পক্ষ থেকে ত্রাণ শিবিরগুলিতে ভ্রাম্যমান মা ক্যান্টিনের মাধ্যমে দুবেলা রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। লাগাতার বৃষ্টির ফলে রাজ্যের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। প্রথম থেকেই বিষয়টির ওপর সজাগ দৃষ্টি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন। পুজোর আবহে সরকারি আধিকারিক সহ দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন আরও বেশি করে দুর্গতদের পাশে থাকার জন্য। সেই একই ছবি ধরা পড়ল এদিনও। শুক্রবার ভার্চুয়াল পদ্ধতিতে জেলার বেশ কিছু পূজামণ্ডপের উদ্বোধন করার পাশাপাশি বনগার প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, এগিয়ে চলো তিন নম্বর টালিখোলা ও গোপালনগরের একটি পূজামণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রতাপগড়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস, পৌরপ্রধান গোপাল শেঠ, ক্লাবের বিভিন্ন কর্তা সহ অন্যান্যরা। পূজামণ্ডপ উদ্বোধনের আগে বনগার পৌরপ্রধানের নাম ধরে জলমগ্ন বনগার পরিস্থিতির কথা জানতে চান মুখ্যমন্ত্রী। জল কমেছে কিনা সে বিষয়ে খোঁজ নেন পৌরপ্রধানের কাছে। পাল্টা পৌরপ্রধান জানান ইছামতির জলের জন্য সমস্যার কথা। বনগা গোপালনগর বনগা একটু বন্যা হয়েছে। বনগায় গিয়ে গোপাল সেটরা আছিস? জলগুলো গেছে? জল কমেছে? বনগায় যেটা জল জমেছিল কমেছে? এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, আমাদের এবারের শারদোৎসব বন্যার্ত মানুষকে সাথে নিয়ে, পাশাপাশি তার সংযোজন সারা বনগার খবর রাখেন মুখ্যমন্ত্রী। এটাই আমাদের কাছে বড় পাওনা, আমরা আপ্লুত। আমরা এই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যতটা কষ্ট লাঘব করা যায় সেই কাজটা করেছি। আজ আমাদের কাছে একটা এই দুর্গ উৎসবের মহান দিন, যেদিনকে বনগার দুর্গ উৎসবকে তিনি আমাদের ঠাকুরকে এই প্রতাপগড় প্যান্ডেলের যে ঠাকুর তৈরি করেছে সেই ঠাকুরকে বললেন যে খুব সুন্দর ঠাকুর হয়েছে, তার মুখ দিয়েই দেখবেন বলেছে যে সবুজ রঙের যে প্রতিমাটা আছে সেই প্রতিমাটা দেখাও ভালো করে। আমরা প্রতাপগড় ক্লাব নিয়ে সবসময় গর্ব অনুভব করি। আজকে বাংলার মুখ্যমন্ত্রী যিনি আজকে বিশ্ব বরেণ্য সবার কাছে এই দুর্গ উৎসব নিয়ে, সেই দিদি আজকে বনগার পুজোকে আলাদা মাত্রা দিয়েছেন, যে বনগার এই বিভিন্ন পুজো প্যান্ডেল উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা একদিকে বন্যার্ত মানুষের পাশে এই দুর্গা পুজোর সময় আমরা অহরহ থাকব, আর একদিকে হলো এই দুর্গ উৎসবে যেসব দর্শনার্থীরা বিভিন্ন ক্লাবে আসবে তাদেরকেও আমরা ভালো করে সুস্বাগতম করব, ভালো করে ঠাকুর দেখার সুযোগ করে দেবো। বনগার উৎসবে মায়ের যে আরাধনা সেই আরাধনার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলব। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে আজকে আমরা ঐতিহ্যমণ্ডিত ক্লাব, যার পরিপূর্ণতায় ভরপুর সেই ক্লাবের অনুষ্ঠানে দিদির সেই উচ্চারিত গোপাল শব্দ আমার হৃদয় ভরে গেছে, উনি আমার মা। সুতরাং মার কাছ থেকে যদি আমার বনগার খবর নাই সেটাই আমাদের কাছে তৃপ্তির, বনগার মানুষের কাছে তৃপ্তি। গোপাল মানে শুধু গোপাল শেঠ নয়, সারা বনগাবাসী বনগার নাগরিক তাদের খবর তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে রাখেন, এটাই তো বড় কথা। তিনি বিশ্ব বরেণ্য সেই জন্য হয়েছেন। আমি দিদিকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, বনগার বন্যার্ত মানুষ বনগার পুজোকে তিনি তার অভিব্যক্তির কথা আজকে এই ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে বললেন। এদিন দুর্গাপুজোর উদ্বোধন উপলক্ষে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বিষয়ে ক্লাবের পক্ষে সম্পাদক অতনু দাস বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দুর্গা প্রতিমা দেখে অভিভূত,
তিনি বলেছেন যে খুব সুন্দর প্রতিমা এবং প্যান্ডেলের রূপ আমরা দিতে পেরেছি। এটা শুনে আমরাও খুব উৎসাহিত এবং আমরাও খুব গর্বিত যে মুখ্যমন্ত্রীর প্রশংসায় আমাদের এই পুজো মণ্ডপ এবং প্রতিমা, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহাশয় তিনিও আজকে আমাদের পুজো মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। বাংলার মানুষ আমাদের দুর্গা পুজো দেখলেন, এটা আমাদের কাছে অনেক গর্বের। নারী সুরক্ষার উপরে এসপি সাহেব এবং আইসি সাহেব আমাদেরকে নিয়ে একটা প্ল্যান করেছিলেন দশভুজার উপরে মা দুর্গাকে রূপ দেওয়ার জন্যে। এটা সমাজের মানুষকে সচেতন করবার জন্য একটা প্রকল্প। আমরা প্রতাপগঞ্জ স্পোর্টিং ক্লাব এই সচেতনতাকে আমরা স্বাগত জানিয়ে আমরা এটা তুলে ধরেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,